আসসালামু আলাইকুম। ল্যাটফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আমি শাহনাজ নিস, ল্যাটফেয়ার স্কুল মর্নিং শিফট সাজাদপুর। আলহামদুলিল্লাহ, নিশো অনেক ভালো আছি। ছোট্ট সোনামিনুরা, তোমাদেরকে অনেক দিন হয়ে গেল দেখি না, তোমরা সবাই নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছো না? ওকে, আজকে আমরা কি ক্লাস করব তোমরা জানো? আজকে আমরা ড্রয়িং ক্লাস করব। ওকে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আমাদের ড্রয়িং বইটা বের করি। আমরা আমাদের ড্রয়িং বই থেকে পৃষ্ঠা নাম্বার 21 বের করি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পাখি রং করব, ঠিক আছে? আমরা আজকে পাখি রং করব। তাহলে পাখি রং করতে হলে আমরা আমাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমি এই লাঠিটা খয়েরি কালার দিয়ে কালার করব। ওকে, আমরা এই লাঠিটা খয়েরি কালার দিলাম, সুন্দর করে কালার করব যাতে দাগের বাহিরে কালারটা বের না হয়। ওকে, আমার লাঠিটা কালার করা কমপ্লিট। এখন আমি ইয়েলো কালার দিয়ে পুরো পাখিটাকে কালার করে ফেলবো। অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারো, সেটা কোনো ব্যাপার না। আমি আমার পছন্দ একটা কালার, ইয়েলো কালার, এটা ইউজ করলাম। ধীরে ধীরে সুন্দর করে কালার করব যাতে দাগের বাহিরে কালারটা বের না হয়। সাদা অংশ যেন না থাকে সেদিকে খেয়াল রাখবো। ওকে, আমার পাখি রং করা কমপ্লিট। আমাদের আরেকটা আইটেম আছে, সেটা হলো ঘর। আমরা ঘর রং করব, ঠিক আছে? আজকে আমাদের দুটো আইটেম ছিল, একটা পাখি আরেকটা ঘর। এখন আমি ঘর রং করব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, ঘরের ছাউনিটা হচ্ছে আমি ইয়েলো কালার দিলাম। তুমি তোমার পছন্দ মতো কালার দিতে পারো, সমস্যা নেই। আমি ইয়েলো কালারটা ঘরের ছাউনিতে ইউজ করলাম। সুন্দর করে কালার করব যাতে দাগের বাহিরে কালারটা বের না হয়। ওকে, এবার আমরা এই সাইডটা ঘরের এই সাইডটা কালার করব। এখানে আমি খয়েরি কালারটা ইউজ করলাম। খেয়াল রাখবো যাতে সাদা অংশটা না থাকে। এই অংশটা আমি ইয়েলো কালার দিলাম। দরজাটা আমি ইয়েলো কালার। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমার ঘর কালার করা কমপ্লিট। ওকে, আর যে অংশটা আছে HW, সেটা তোমরা HW করে টিচারকে দেখাবে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।